এখানে দুটি রাইস কুকার দেখা যাচ্ছে দুটি রাইস কুকারেরই একই সমস্যা যা আমি আপনাদের দেখাবো এবং সমাধান করব। তো দেখেন প্রথম রাইস কুকারটি একটু নতুন এবং দ্বিতীয় রাইস কুকারটি অপেক্ষাকৃত একটু পুরাতন সমস্যা হলো এর যে পাওয়ার সাপ্লাই কট দেখছেন তা রাইস কুকারের সকেটের সাথে গোলে লেগে গেছে পুড়ে গেছে দেখেন এটা বের করা যাচ্ছে না এই যে দেখেন বের করা যাচ্ছে না এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং নিচের দিকে দেখেন বেঁকে গেছে কিন্তু এটা বের করা যায় না আর নতুন যে রাইস কুকার রয়েছে তার পাওয়ার সাপ্লাই কট আপনারা খেয়াল করুন টু পিন প্লাগ একটি পিন পুড়ে গেছে এই যে দেখেন এখানে পুড়িয়ে গেছে এবং কটের অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এখানে পুড়িয়ে গেছে এবং রাইস কুকারের যে সকেট রয়েছে এই যে সকেটের একটি পিন পুড়ে গেছে তো আপনারা হেভি মানের পাওয়ার সাপ্লাই কট কিনবেন তো বিভিন্ন ধরনের সাপ্লাই কট পাওয়া যায় অল্প দামের ভিতরে না কেনাই ভালো আপনারা একটু ভালো দেখে ভালো মানের পাওয়ার সাপ্লাই কট কিনবেন তো পাওয়ার সাপ্লাই কট আপনারা নিজে থেকেই ফিটিং করতে পারবেন এটা দেখানোর কিছু নেই শুধু আপনারা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই কট কিনবেন তাহলেই আপনারা ঠকবেন না এবং এই যে রাইস কুকার সকেট দেখছেন এই সকেট কিভাবে পরিবর্তন করতে হয় আমি সেটাই আপনাদের দেখাবো তো আমি আপনাদের কর্ড দেখাচ্ছি যা আমার কাছ থেকে একশো চল্লিশ টাকা নিয়েছে দেখেন একটি মোটামুটি মানের সাপ্লাই কর্ট এবং কিভাবে রাইস কুকারের সকেট আমি পরিবর্তন করি আপনারা দেখুন আমি রাইস কুকারের যে বেজ রয়েছে তা খুলে নিচ্ছি শুধুমাত্র আমি রাইস কুকার সকেট খুলব তো দেখেন প্রত্যেকটা পার্টস দেখা যাচ্ছে তো একটি বিষয় খেয়াল রাখতে হবে রাইস কুকারের সকেটের ভিতরের অংশে একটি রাবার গ্যাসকেট থাকে যার সাথে মূলত এই স্ক্রু দুটি আটকানো থাকে আমি স্ক্রু খুলে নিচ্ছি এবং এই যে সকেট দেখছেন এই সকেট পরিবর্তন করতে হলে এইভাবে টেনে বের করতে হবে তো আমি যে সকেট নিয়ে আসছি সেটা মূলত এই স্ক্রু সেখানে ফিটিং হবে না দেখেন এই যে রাবার গ্যাসকেট যে দেখতে পাচ্ছেন আপনারা এটা প্লাস্টিকের এখানেই মূলত দুই সাইডে দুটি স্ক্রু অ্যাডজাস্ট হয় বা টাইট হয় ভেতর সাইডে কোনো নাট দেওয়া নেই তো এই স্ক্রুগুলো খুলতে হবে রাইস কুকার সকেটের সাথে যে স্ক্রু রয়েছে বা তিনটি সাপ্লাই ক্যাবেল থাকে একটি বডি এবং একটি ফেজ আর একটি নিউটল তো যেভাবে থাকবে ওইভাবে ফিটিং করে দিলেই হবে শুধুমাত্র খেয়াল করতে হবে থ্রি পিন যেটা এক্সট্রা পিন থাকে সেটা মূলত বডির যে হলুদ ক্যাবেল রয়েছে সেখানে সংযুক্ত হবে এই যে এই ক্যাবেলটি এটা মূলত বডিতে চলে যায় তো টু পিন ক্যাবেলের সাথে বা টু পিনের সাথে আর্থিন সংযোগ থাকে না এ কারণে বডি থাকা না থাকা সমান কথা তো দেখেন কিভাবে পুড়ে গেছে এবং ফেটে গেছে দেখেন এটা মূলত রাইস কুকার সকেট দেখেন ফেটে গেছে এবং পুড়ে গেছে এটা দিয়ে ভালো আউটপুট পাওয়া যাবে না তো আমি যে সকেট নিয়ে আসছি কাছাকাছি স্থান থেকে সেখানে স্ক্রু ফিটিং করার সকেট আমি খুঁজে পাইনি তো এখানে আমি তাতাল ব্যবহার করে শোল্ডারিং করে দেব বা ঝালাই করে দেব আপনারা চাইলে যে ধরনের সকেট আমি খুলেছি ওই স্ক্রু ব্যবহার করা যাবে ওই ধরনের সকেট আপনারা কিনতে পারবেন তো এর দাম খুব বেশি নেবে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেবে ভালো মানের যেগুলো এবং আমি তাতাল ব্যবহার করে একটু ঝালাই করে দিচ্ছি যাতে লুজ কন্টাক্ট না হয় তো সমস্যা কি হয়েছিল এই রাইস কুকার যেখানে ব্যবহার করা হচ্ছিলো সেখানে যে সকেট রয়েছে সাপ্লাই সকেট তা দুর্বল মানের ছিল এবং সাপ্লাই যে ক্যাবেলগুলি তাও খুব ভালো মানের ছিল না ফলে এখানে লুজ কন্টাক্ট হয় এবং পাওয়ার সাপ্লাই কট এবং সকেট গরম হয়ে যায় দেখেন গরম হয়ে পুড়ে গেছে এবং রাইস কুকারের প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা পার্টস ভালো রয়েছে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই কট এবং সকেট পুড়ে গেছে তো দেখেন আমি ঝালাই করে নিয়েছি এবং ক্যাবেল যেটি আমি খুলেছি শর্ট ক্যাবেল ছিল সেটি আমি ওই যে রাবার ওয়াশার রয়েছে তার ভিতর থেকে ঢুকিয়ে সঠিক স্থানে এটা স্ক্রু দিয়ে ফিটিং করে দেব একটি লিমিট সুইচ রয়েছে যেটা মূলত থার্মোস্টার এর কাজ করে এই যে এই লিমিট সুইচের একটি প্রান্ত থেকে আমি ওই ক্যাবেলটি খুলে নিয়েছিলাম ক্যাবলটি শর্ট ছিল তো আপনারা যখন এই ধরনের পাওয়ার সকেট পরিবর্তন করবেন তখন যেখানে স্ক্রু আটকানো থাকে বা থ্রেড থাকে ওই ধরনের সকেট কিনবেন তাহলে ঝালাই করার ঝামেলা থাকবে না দেখেন আমি ফিটিং করে দিয়েছি শুধুমাত্র স্ক্রু দুটি লাগালেই বা স্ক্রু দুটি ফিটিং করলেই আমার কাজ শেষ এরপর আমি চেক করব। খুব বেশি ক্ষতি হয়নি শুধুমাত্র ওই যে সকেট দেখছেন পুড়ে গেছে এবং সাপ্লাই কট পুড়ে গেছে দেখেন এর হিটিং এলিমেন্ট বা ফিউজ অথবা যে অসিলেশন সার্কিট রয়েছে তা ভালো রয়েছে এবং ক্যাবেলগুলিও ভালো রয়েছে এই যে দেখেন আমি ফিটিং করে দিয়েছি এই যে দেখা যাচ্ছে এবং ঝালাই করেছি টাইট করে যাতে মিসকন্টাক্ট না হয় তাহলে পূর্বের মতো পুনরায় আবার পুড়ে যাবে এই যে ওসিলেশন সার্কিট ওসিলেশন রাইস কুকার ওসিলেশন দেখা যাচ্ছে একটি থার্মোস্টার দেখা যাচ্ছে এই যে লিমিট সুইচ এবং ম্যাগনেট সুইচ এই যে ম্যাগনেট সুইচ যা পরিবর্তন করা যায় এবং এই যে ফিউজ রয়েছে এবং হিটিং এলিমেন্ট যার দুটি কন্ট্যাক্ট পয়েন্ট এই যে প্রত্যেকটা পার্টস ভালো রয়েছে এবং এই যে ফিউজ দেখেন যদি ফিউজ কেটে যায় আপনারা এই ধরনের ফিউজ কিনবেন এই ফিউজগুলি বেশ ভালো ডিউটি দিয়ে থাকে তো বেজ আমি আটকিয়ে দিচ্ছি এবং আমি চেক করব। তো সাপ্লাই কর্ড আপনারা ভালো মানের সাপ্লাই কর্ড কিনে পরিবর্তন করে দিতে পারবেন যদি সকেট পুরে যায় রাইস কুকার সকেট পুরে গেলে আপনারা কিভাবে পরিবর্তন করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখেন এবং সকেটের সাথে যখন সাপ্লাই কর্ড সংযোগ করবেন ভালোভাবে ঢুকিয়ে দেবেন যাতে লুজ কন্টাক্ট না হয় তাহলে পুড়ে যাবে পাওয়ার সাপ্লাই দিয়েছি এবং রাইস কুকার অন করব দেখেন এই যে অন করেছি এবং কুকিং বাতি জ্বলছে দেখেন কুকিং বাতি জ্বলছে এই যে আবার অফ করেছি আবার অন করেছি তো আমরা অ্যাম্পিয়ার দেখার চেষ্টা করব দেখেন কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে চার পয়েন্ট এক অ্যামপিআর লোড নিচ্ছে এবং ভোল্টেজ দেখা যাচ্ছে আমার মিটারে